Time is barely on our side. নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে কিন্তু ইস্টবেঙ্গলের কলকাতা লিগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল কাস্টমের বিরুদ্ধে। সেই ম্যাচে কিন্তু বলতে গেলে একের পর এক আক্রমণ এনেও ইস্টবেঙ্গল কিন্তু গোল পায়নি এবং শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল মহিতোষের অনবদ্য গোলে ম্যাচটি কিন্তু 1-0 গোলে জেতে এবং শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু যেটা আমরা আশা করেছিলাম বা প্রত্যাশা করেছিলাম সেটাই হলো। ইস্টবেঙ্গল কিন্তু বলতে গেলে এই গ্রুপ থেকে অপরাজিত থেকে তারা কিন্তু সুপার সিক্স কনফার্ম করলো। আজকের ম্যাচে যদি আমরা আগাগোড়া বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ইস্টবেঙ্গল কিন্তু প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছে কিন্তু কোনোভাবেই ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি এবং শেষ পর্যন্ত ওস্তাদের মাত শেষ রাতে সেই প্রভাবকে সত্য বানিয়ে ইস্টবেঙ্গল কিন্তু শেষ পর্যন্ত মহিতোষকে মাঠে নামালে। মহিতোষ কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিকে কিন্তু একটি গোল করেন, দুর্ধর্ষ গোল করেন এবং সেই গোলের সুবাদে ইস্টবেঙ্গল কিন্তু কাস্টমকে হারিয়ে পুরো 3 পয়েন্ট অর্জন করলো এবং তারা কিন্তু সরাসরি সুপার সিক্সে চলে গেল। এদিকে ডুরান্ড কাপের কিন্তু ক্রীড়াসূচি অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি প্রকাশ করলো ডুরান্ড কর্তৃপক্ষ। যা খবর রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটি বড় দলকে কিন্তু দুটি আলাদা গ্রুপে রাখা হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন যে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে কিন্তু সম্ভবত এই দুটি দলের মুখোমুখি হচ্ছে না। সম্ভবত ফাইনালে যদি ওঠে তাহলে কিন্তু এই দুটি দল পুনরায় আর একটা ডার্বি ম্যাচের অপেক্ষায় আমরা রয়েছি। এখন যা খবর হলো এই দুটি দলকে কোন কোন গ্রুপে রাখা হলো এবং সেই গ্রুপে কারা রয়েছে। ইস্টবেঙ্গল যে গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু সেই গ্রুপে রয়েছে কেরলার গোকুলাম কেরল এফসি, যাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিন্তু আগামী 25 আগস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা 6টায় মুখোমুখি হতে চলেছে। এবং এছাড়া ইস্টবেঙ্গলের গ্রুপে গোকুলাম কেরল এফসি ছাড়াও রয়েছে ইন্ডিয়ান আর্মি এবং রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। অপরদিকে মোহনবাগান যে গ্রুপে রয়েছে সেই গ্রুপ কিন্তু সবথেকে কঠিন গ্রুপ। সেই গ্রুপে কিন্তু রয়েছে এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি এবং চেন্নাই এফসির মতো আইএসএল টিম। অর্থাৎ বুঝতেই পারছেন মোহনবাগান কিন্তু অপেক্ষা কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় কিছুটা কঠিন গ্রুপে পড়েছে। ইস্টবেঙ্গলের ম্যাচ যেমন রয়েছে আগামী 25 আগস্ট কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা 6টা থেকে গোকুলাম কেরলা এফসি বিরুদ্ধে, তেমনি মোহনবাগান কিন্তু ম্যাচ তারা কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে আগামী 27 আগস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের একই মাঠে সন্ধ্যা 6টার সময়। তাদের প্রতিপক্ষ কিন্তু হেভিওয়েট দল মুম্বাই সিটি এফসি। ফলে এই দুটি ম্যাচ নিয়ে কিন্তু ইতিমধ্যেই উন্মাদনা সৃষ্টি হয়েছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের লক্ষালক্ষ সমর্থকরা কিন্তু অপেক্ষা করছেন টিকিটের জন্য। এই ম্যাচ দুটি যে একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা সকলেই প্রত্যাশা করছি যে কলকাতার এই দুই প্রধানই কিন্তু ফাইনালে মুখোমুখি হবে এবং এই আশা রেখে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক টিকিটের জন্য অপেক্ষা করছেন। এদিকে আজকে এবার আসবো এফসি কাপের ম্যাচ নিয়ে। আজকে কিন্তু এফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান জায়ান্টস কিন্তু খেলতে নেমেছিল ঢাকা আবাহনীর বিরুদ্ধে। সেই ম্যাচে মোহনবাগান কিন্তু 3-1 গোলে শেষ পর্যন্ত জয়লাভ করলো। মোহনবাগান কিন্তু প্রথমেই 17 মিনিটে বিশাল কাইতের ভুলে গোল খেয়ে বসেন কর্নেলিয়াস এজেকিয়েল। তিনি কিন্তু 17 মিনিটের মাথায় আবাহনীকে 1-0 গোলে এগিয়ে দেন এবং 35 মিনিটে মাথায় লিস্টন কোলাসোকে প্লান্টি বক্সে আবাহনী ডিফেন্ডার ফেলে দিলে প্লান্টি পায় মোহনবাগান এবং 35 মিনিটে মোহনবাগানের হয়ে গোল শোধ করেন কামিন্স। এরপর দ্বিতীয়ার্ধে কিন্তু মোহনবাগান আক্রমণাত্মক ফুটবল খেলে এবং শেষ পর্যন্ত 58 মিনিটে বলতে গেলে হুগো বোমাসকে প্রতিহত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ঢাকা আবাহনীর ডিফেন্ডার এবং মোহনবাগান কিন্তু 2-1 গোলে এগিয়ে যায়। এরপর 60 মিনিটে মোহনবাগানের হয়ে 3-1 করেন সাদিকু এবং এই 3-1 গোলে কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগান ম্যাচ জিতে যায়। এবং আজকের এই খেলায় কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে হুগো বোমাস, সাদিকু, শাহাল আব্দুল সামাদ এসব মিলিত বাহিনী দুর্দান্ত ফুটবল উপহার দেন কিন্তু পক্ষান্তরে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইতের কিন্তু একটা ভুলে আরও একটি গোল খেতে চলেছিল মোহনবাগান। বিশাল কাইত কিন্তু আজকে বলতে গেলে কীভাবে আজকে এত গোল খাচ্ছিলেন সেটা কিন্তু সত্যি একটা বিশাল ব্যাপার যে তার মতো গোলরক্ষকের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স কিন্তু কখনও প্রত্যাশা করা যায় না। যাই হোক, শেষ পর্যন্ত হুগো বোমাস, সাদিকু এবং শাহাল আব্দুল সামাদ পাশাপাশি লিস্টন কোলাসোর আক্রমণে কিন্তু একের পর আক্রমণে মুহুর্মুহু ভেঙে পড়ে আবাহনীর ডিফেন্স লাইন এবং শেষ পর্যন্ত মোহনবাগান জায়ান্টস কিন্তু 3-1 গোলে ম্যাচটি জয়লাভ করে। তো এই ছিল আজকের আপনি ভিডিও, লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।